ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা দুই ম্যাচ হারের পর আজ ঐতিহাসিক শততম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দারাবাদ আইপিএলে এবারের প্রথম ম্যাচে হেরেছিল তারা সেই ম্যাচের পর দলের স্কোয়াডে পরিবর্তন আসে বাদ যান সাকিব আল হাসান এখন পর্যন্ত তার দলে আর সুযোগ হয়নি সাকিবের মতো দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কেন স্তন এই দুজনের জায়গায় খেলেছিলেন মোহাম্মদ নবী ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছিলেন তিনি কিন্তু শেষ দুই ম্যাচে চরম হতাশাজনক পারফরমেন্সের কারণে আজকের ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তার বদলে কে খেলবে দলে এ নিয়ে রয়েছে এখনো অনেক ধোঁয়াশা কোচ টম মুডি জানিয়েছিলেন তার জায়গায় দলের সুযোগ পেতে যাচ্ছেন কেন উইলিয়ামসন অথচ যোগ্যতা ও দলের প্রয়োজনীয়তা অনুসারে সুযোগ দিলে সাকিব আল হাসানি সুযোগ পেতেন দলে নিঃসন্দেহে কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে তাদের বিদেশি খেলোয়াড়দের মধ্যে ব্যাটিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান কেন উইলিয়ামসনের এছাড়া গতবার ড্যাভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন কিউই এই অধিনায়ক তবে আইপিএলে সাকিব আল হাসানের অর্জন ও যোগ্যতা কেন উইলিয়ামসন থেকেও অনেক অনেক উপরে অরেঞ্জ আর্মিদের বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান আইপিএলে এখন পর্যন্ত তার একষট্টি ম্যাচে তিনি তুলে নিয়েছেন আটান্নটি উইকেট এছাড়া অরেঞ্জ আর্মিদের হয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়তে আছেন সাকিব এক কথায় অলরাউন্ডিং নৈপুণ্যে সাকিব তুল্য কোনো খেলোয়াড়ই নেই সানরাইজার্স হায়দরাবাদে তাই আজকের ম্যাচে সাকিব আল হাসানকে সুযোগ দেওয়া উচিত সানরাইজার্স হায়দরাবাদের